আপনি বলেন না ইবাদত করার পরে যদি শিরিক না করি ইবাদত এত কবুল হয়তো না আমার নবী ডাক দিয়ে কয় আমার সাহাবীর দলেরা তোমরা আবার আয়াতে কারিমা তেলাওয়াত করো শেষ পর্যন্ত ওনারা ডাক দিয়ে কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আমি আসার সময় আমার ভাইরা ডাক দিয়ে কয় হুজুর একটু মা বাবার আলোচনা করবেন আমার বাপ্পা দুনিয়ার জমিনের মধ্যে নাই আমি চিন্তা করলাম এই লোকটার মন্ডার ভিতরে তো শান্তি নাই তার বাপ দুনিয়ার জমিনে নাই আহারে যার বাবা নাই সে জানে বাবা হারা বেদনা কত আগে দুনিয়ার জমিনে সন্তান যদি কোনো অন্যায় অত্যাচার কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইত মানুষ সন্তানের না ধরে তার বাপের কাছে বিচার দিত তার বাপ তারা শাসন করে ধমক দিয়া সোজা করিয়া দিত কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যার বাবা নাই ওই ব্যক্তিটা তো দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলাফেরা করতে পারে না হে আমার এই মুরাদনগরের ভাই বাবারা গো আপনারা যারা মাহফিলের মধ্যে বসে গেলেন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর কোরআনের এই আয়াতের মধ্যে তিনটা শিক্ষার বিষয় আছে একটা হইল ওয়াহুদুল্লাহ আল্লাহর ইবাদত ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না তিন নাম্বারটা হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কই ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষের দলেরা তাইলে তোমরা তিনটা জিনিস ফলো করবা আল্লাহর ইবাদত শিরিক করা যাবে না এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে সাহাবীরা ডাক দিয়া কয় আল্লাহ গো আপনি বলেন না দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনটাকে পালন করব আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার নূরের নবী ডাক দিয়া বলতেছেন সর্বপ্রথম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে সুন্দর আচরণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন আচরণ করবে ভালো কেমন ভালো এই বেড়ি বাদ্য ছোট মানুষ বুঝি না কিছু কম করিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ভালো ব্যবহার করো সুন্দর আচরণ করো বন্ধুরা আমার নবী কয় সর্বপ্রথম তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহর কি বলেন সূরা নিসার 37 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ মা বাবার খেদমত করার পরে যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে শিরিক না কইরা ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করে আর তার মা বাবা যদি তার প্রতি খুশি হইয়া যায় তার মা বাবা যদি তার প্রতি রাজি হইয়া যায় যদি সুন্দর করে হাসি দিয়া তার লগে কথা কয় আর তার মা বাবা যদি তার জন্য দোয়া করে গো ওই দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা তার এক রাকাত দুই রাকাত নামাজের কারণে আমার আল্লাহ তার জান্নাত প্রদান করে দিবে জবান খুলে বলেন আল্লাহু আকবার আমি আপনাদের কাছে সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কদা রাব্বুকা আর আপনার প্রতিপালক আপনাকে নির্দেশ দিয়েছে আল্লাহ তাবুদু যেন আমরা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত ছাড়া কারোর ইবাদত না করে এবং আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং মা বাবার যেন তোমরা খেদমত করো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধুরা গো গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ দিয়ে শুনে নেন এবার আসেন আমার নবীর একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম যে হাদিস শরীফটা মুসলিম শরীফের প্রথম খণ্ড 495 নম্বর পৃষ্ঠার 1510 নম্বর হাদিসের মধ্যে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির হাদিস আনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে লা ইয়াজিজি ওয়ালা
দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান তার মা বাবাকে ওই সন্তান মা বাবার প্রতিদান প্রদান করতে পারে না, প্রতিদান প্রদান করতে পারে না। আল্লাহ গো প্রতিদান কেন প্রমাণ করতে পারে না আর পরিশোধ করতে পারে না? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী বলেন ফায়াস্তারিহি ফায়ুতিকুহু, তারা প্রমাণ না করার কারণ হইল যদি তার বাবাকে বাজারের মধ্যে বিক্রি করে দেয়, আর বিক্রি করার পরে সে যদি তার বাবারে কিনা আবার মুক্তি করে আনে, তবুও আমার আল্লাহর কাছে তার বাবার ঋণ কোনোদিন মায়ের ঋণ পরিশোধ করা যাবে না, পরিশোধ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার লক্ষ্য করেন আবু দাউদ শরীফের 5137 নম্বর হাদিসের মধ্যে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর আরেকটা হাদিসের মধ্যে নবী বলতেছেন যে কি, রগিমা আনকুম সুম্মা রগিমা আনকুম সুম্মা রগিমা আনহুম, হতবাগা সেই সন্তান, কপাল পরা সেই সন্তান, হতবাগা সেই সন্তান কোন সন্তান, মান আদ্রাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি তার বুড়া বুড়া দাড়ি পাকনা বুড়া মা বাবার পাইছে রে, ওই সন্তান ওই মা বাবার খেদমত কইরা যদি দুনিয়ার জমিনে জান্নাত কিনতে না পারে গো, তার মতো হতবাগার কেউ নাই, কেউ নাই। আপনাকে বলেছেন বুড়া মা বাবা, বুড়া মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কত বুড়া মা বাবা এখন ভাত খাই তো পায় না, ফুতের বউ ফুতের বউয়ের কথা শুই না, ছেলে মার বাদ দেয় না, ছেলে বাবার খাবার দেয় না, বাবার কই রিক্সা চালাও খেতে কাম কইরা খানা খাও। কিন্তু বন্ধু গো আমার নবী বলেছেন রগিমা আনহুম, তার কপালটা বড় মন্দ, তার কপালটা বড় খারাপ, কোন সন্তানের কপাল খারাপ? মান আদ্রাকা ওয়ালিদাইহি ইনদাল কাবারি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাত, দুনিয়ার জমিনে বৃদ্ধ বয়সের মধ্যে মা বাবার পাওয়ার পরে যদি তাদের খেদমত করে জান্নাতের মধ্যে প্রবেশ কেউ না করতে পারে, তার কপালটা বড় খারাপ, তার কপালটা বড় খারাপ, তাইলে মা বাবার মনটা কেমনে খুশি করে জান্নাত ক্রয় করব? আসেন আমার নবীর আরেকটা হাদিসের দিকে লক্ষ্য করেন, আমার দয়াল নবী যে হাদিসের মধ্যে বলতেছেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড এবং মুসলিম শরীফের প্রথম খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে 87 নম্বর হাদিসের মধ্যে আমার দয়াল নবী বলতেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রব্বি ফি রিদার ওয়ালিদি ওয়ালিদি কি সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা গো, ও আমার বান্দার দলেরা, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সন্তুষ্ট আল্লাহকে করতে পারে যে তার মা বাবার সন্তুষ্ট করতে পারে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবী, যদি কারোর প্রতি তার মা এবং তার বাবা বেজার হইয়া যায় গো, তাইলে কি আমার আল্লাহ তার প্রতি বেজার হইয়া যায়নি? আমার আল্লাহ কয় হা হা হা, তোমার মা বাবা যদি তোমার প্রতি বেজার হইয়া যায়, আমি আল্লাহ তোমার প্রতি বেজার হইয়া যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী, মা বাবা যদি খুশি হইয়া যায় লাভটা কি? আমার আল্লাহ কয় তোর ব্যবসায় বরকত নাই, তোর কাজে কর্মে বরকত নাই, মায়ের কদমে ফিরা যা। ডাক দিয়ে কো মা, ও আমার মা আপনার কাছে আমি এখন কদমে পড়া মাপ চাইতাছি, আপনি আমি সন্তানরে কবুল মঞ্জুর করে নেন। মা যদি ডাক দিয়ে কয় বাবা আমি তোর প্রতি কোনো রাগ নাই, আমি মা তোর লাগে সব সময় দোয়া করি তুই সকল কাজের মধ্যে উন্নতি করতে পারবি, আমার আল্লাহ কয় আমি সন্তানের কাজের মধ্যে উন্নতি করে দেই। সন্তান তোর বাবা যদি তোর প্রতি বেজার হইয়া থাকে, তুই তোর বাবার সঙ্গে ভালো ব্যবহার কইরা বাবার কদম ধরে ফইরা থাক, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোর জীবনের মধ্যে উন্নতি করে দিব। বিদেশ যাইতে পারো নাই, বিদেশ যাওয়ার তোমার প্রবলেম হইতাছে, ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত নাই, পরীক্ষা দিতে যাও, বুড়া বুড়া মা গুলার বাবা গুলার কদম ধরে তুমি সালাম করে যাও, আমার আল্লাহ তোমার সকল কাজে সফলতা এনে দিবে। কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? সাটা দিবিনি একটু খাই লিতাম। আচ্ছা বাদ দিয়ে যা, সেভেন আপ খাই। আরে এটি সেভেন আপ বেটা হানি নে, নায়ের নমুনা বোঝো না, টানে গিতাইতেছে। থাক থাক।
ওই দিন গত পরশুদিন আমার মাহফিল ছিল আপনার দুইটা বুঝছেন নি, একটার ভিতর আমার 9টার দিকে মাইক দেওয়ার কথা, 10:30টা সাড়ে দেওয়ার কথা, তুই মাহফিল কমিটিটা ছিল মনে করি একটু দুষ্ট টাইপের, তা আমারে ঘরের ভিতরে এডি দরজাটা বন্ধ করে রাখে দিয়া আমার নিয়ে 10টার পরে মাইক দিছে, তো এটার ভিতর 10টা মাইক গেলে 2টা ঘন্টা বাস করা লাগতো না, 12টার দিকে মাইক সারছি সাইরা হাদিয়া লইতে লইতে বাজে 12:30টা, তো আমি আরেক মাহফিল কমিটিতে সময় দিছি আমি 11টার দিকে যা মাইক দিলাম, তো যাই সে মাইক দোষি একটার পরে, তো একটার পরে মাইক দিলাম হাজিগঞ্জ বাজার পার হইয়া হুন্ডাস আমার আগে নেওয়ার জন্য এই রাতের একটার দিকে, আমার আরএসবিডি মিডিয়া আছে একটা আপনার হাজিগঞ্জে এবং দীপ টিভি আছে, এই দুইটা লোক হুন্ডা চালাইয়া আমার নেওয়ার লেগে আছে, আমি মনে করছি হুন্ডা দিয়ে আমি যেমনি ফাঁকলা হুন্ডা চালাই মনে করছি এবারটা ও এমনি ফাঁকলা মতো চালাইবো, আমি আমার ড্রাইভার থেকে গাড়ি থেকে নাই আমি হুন্ডার ভিতরে গেছি উঠে মাগো হেত বেটা দিয়ে ফিরফের মতো চালা আমার ড্রাইভার আর ভালা গাড়ি চালাইতে রে পরে আস্তে তুমি চালাই আমি সুন্দর করে নাইম আবার আসি ওই যে অল্প একটু হুন্ডার ভিতরে সরছি সরার কারণে না দিয়ে বাতাস ঢুকছে নি সংসারে কাব্বার হাতে এসে গেছে এর লেগে নাক পেয়ে গেন, তবে আমি জানি আমার সর্দি লইলে ওয়ার্ড একটু কইসে হয় ভালো হয় সর্দি যদি সর্দি থাকে আমার মাঝে মধ্যে চিন্তা করি সর্দি যদি সবসময় লাগাই রাখতাম ভারী কামে দইব বলা নাকটা নাকটা সুন্দর করে বাজে না এবার যে ওয়ার্ড খারাপ হয় নাকি ওইটাছে নি ওয়াজ মুরব্বীর অসুবিধা নি কেন এবার তো মানতে না কথা কন আব্বা ঠিক আছে নি জায়গা মতো মারতে নি কারণ সানি গাছের করে না ফলে তো ফল হইতো না আল্লাহ কবুল করো আমিন খান আর ধরো কোন আমিন আমিনের আওয়াজ বেশি ভালো না আর জোরে আমিন সবাই একটু জোরে সরে পড়েন আল্লাহুম্মা رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله لا يا رسول الله يا রসুল আল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আদার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের তুমি নিদানে তরানে ওয়ালা রাসূল আল্লাহ লা রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের তুমি নিদানে তরানে ওয়ালা রাসূলাল্লাহ
রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই আমার মুরাদনগর নোয়াগাঁও দক্ষিণ ভুঁইয়া বাড়ি এলাকার ভাই বাবা আজিরা বন্ধুরা গো আমি বলতেছিলাম বুড়া বুড়া মা বাবার যারা সম্মান করে বুড়া বুড়া মা বাবার যারা সন্তুষ্টি করে আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হইয়া যায় আমার আল্লাহ তার প্রতি খুশি হইয়া যায় এখন বাবারা বন্ধুরা যদি আপনার একটা বুড়া মা যদি ঘরের মধ্যে পড়া থাকে আপনি যদি রাস্তায় 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 বিভিন্ন জায়গায় খারাপ কাজের মধ্যে যান আপনারা জবান খুলে বলেন আপনার মার মনটা যদি বেজার থাকে আপনার বাবার মনটা যদি বেজার থাকে তাইলে বলেন আল্লাহর রহমত আপনার প্রতি পড়ব না গজব রহমত না গজব গভীর মারজুক দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন ওলি ছিলেন যিনার নাম ছিল হযরতে নিজামউদ্দিন আউলিয়া ভারতের জমিনে দিল্লির মধ্যে যিনার মাজার শরীফ আছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া এই ওলিটার নাম আপনারা শুনেছেন কিনা জানি না হযরতে নিজামউদ্দিন আউলিয়ার বয়স যখন একবারে কম হযরতে নিজামউদ্দিন আউলিয়ার মাটা বড় অসুস্থ কি কথা বলে না কি সাত আট দিন হয়েছে ওয়াজদা পড়ছিলাম কিন্তু জায়গা পাই না কোন জায়গার মধ্যে পালা করে ওয়াজদা খাওয়ানো যাইব কিন্তু দেখলাম যাচাই করলাম এই জায়গাটা এই ওয়াজদা খাওয়ানোর লেগা পারফেক্ট জায়গা গতকাল তো চেষ্টা করছিলাম দেখি এই জায়গায় মা বাপের ওয়াজ খায় না এর আগের দিন দুইটা মাহফিল এখানেও চাইছি না ওইটাছে না এর আগের দিনও দুইটা এও চাইলাম ওইটাছে না আজকে চেষ্টা করে চিন্তা করে দেখলাম মানুষগুলা যেমন ভাবে গভীর মনোযোগ দিয়ে বসছে আমি দেখছি প্যান্ডেলের ওইখানে ঘরের মধ্যে বাড়ির মধ্যে মা বোনেরা আছে আমি আপনাদের সবার কাছে মা বাবার খেদমতের সম্পর্কে খুব কথা বলতে চাই মা যদি আপনাকে আদেশ করে মা যদি আপনাকে বলে একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির কদমের কাছে যাও আপনারা জোরে বলেন যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই হযরত নিজামউদ্দিন আউলিয়ার বয়স একবারে কম নিজামউদ্দিন আউলিয়া উনি দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করতেও পারে না ওনার বাবা না বাবা হারা সন্তান নিজামউদ্দিন আউলিয়া এবার হযরত নিজামউদ্দিন আউলিয়া দুনিয়ার জমিনে ওনার মায়ের কাছে যায় ডাক দিয়া কয় মা গো মা ও মা আমি সন্তান চাই একটা ব্যবসা বাণিজ্য কইরা আপনি মারে খাওয়ার খাওয়াইতে যে কোনো একটা জায়গায় কাজ কর্ম করে আপনি মারে খানা খাওয়াইতে নিজামউদ্দিন আউলিয়ার মায়ের মনটা বড় বড় ওনার মনটার মধ্যে নিজামউদ্দিনের জন্য মায়া লাগিয়া গেছে মা যায় ডাক দিয়া কয় ও নিজাম যাও রে বাবা তোমার মন চাইছে আমি মারে খাওয়ার খাওয়াইবা তুমি যে কোনো কাজ করবা কিন্তু আমার কাছে বড় চিন্তা লাগে বড় টেনশন লাগে নিজামউদ্দিন তুমি কোন জায়গার মধ্যে যাইয়া কাজ করবা তোমার হাত পা গুলা ঠিক তুমি কোনো কাজও করতে পারবে না নিজামউদ্দিন তুমি কোন জায়গার মধ্যে যাই কাজ করবা আল্লাহর ওলি নিজামউদ্দিন একটা ডাক দিয়া কয় মা যদি আপনি আমার অনুমতি দিয়া দেন আর আপনি মা নামাজের মুসল্লায় বইয়া বইয়া আমার লাগিয়া দোয়া করেন আমি নিজামউদ্দিনের কাজকর্ম চাকরির কোনো অসুবিধা হবে না আহারে নিজামউদ্দিন আউলিয়ার মা একটা ডাক দিয়া কয় বাবা নিজামউদ্দিন ও বাবা নিজামউদ্দিন তুমি বুঝি আমার কাছে অনুমতি চাও উনি ডাক দিয়া কয় হ্যাঁ মা আপনি আমার অনুমতি দিয়া দেন আল্লাহর ওলি নিজামউদ্দিন ওনার মা ডাক দিয়া কয় নিজামউদ্দিন ও নিজামউদ্দিন যাও আমি তোমারে অনুমতি দিলাম তুমি তোমার কাজ কর্ম করো হযরত নিজামউদ্দিন আউলিয়া ওনার মায়ের অনুমতি লইয়া যখন কাজ করার জন্য রাস্তায় রাস্তায় গেছে আর নিজামউদ্দিন আউলিয়ার মা উনি ওনার ঘরের মধ্যে একটা নামাজের মুসল্লা লইছে ওযুটা বানাইয়া নিজামউদ্দিন আউলিয়ার মা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছে আর নামাজের মুসল্লার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমার সন্তান নিজামউদ্দিন কাজে গেছে আমার সন্তানের বয়স কিন্তু বেশি না রে দয়াল আপনি যদি দয়া না করেন আমার সন্তান তো খাবার লয়ে আমার কাছে আইতে পারতো না আপনারা জোরে বলেন জনম দুঃখে আপনার বুড়া বুড়া মা বাবা যদি আপনার লাগে দোয়া করে আমার আল্লাহ আপনার উন্নতি করে দিতে পারে কি পারে না আল্লাহর কসম মুরাদনগরের যুবকের দল যদি ভাগ্যে
থাকে তোর মা ঘুমায় রইছে অথবা বাড়ি থেকে কোনো কাজ কর্মে যাইতাছল তোর এই ঠোঁটটি লাগাইয়া মায়ের পায়ের ভিতরে সুমা দিয়া যাইবি তোর বাপের কদমে সুমা দিবি আমার নবীর আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী বলছে যারা যারা মা বাবার কদমের মধ্যে সুমা দেয় তারা যেন আল্লাহর জান্নাতের চৌকাঠের ভিতরে সুমা দেয় সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আরে মুসলমান গভীর মনোযোগ নিজামউদ্দিনের মা নামাজের মুসল্লা বিছায় কি করে কথা কই নারে ও আমার নোয়াগাঁও এলাকার মা আপনার সন্তান বিদেশে অসুবিধা কাজকর্মে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম অসুবিধা আপনার সন্তান যে কোনো কাজে গেছে গাড়ি ঘোড়া চালায় অসুবিধা আপনি মার কাছে একটা আবদার আপনি মা যখন নামাজের মুসল্লায় বইবেন আপনি মা শুধু আপনার ফুত্রার লেগে দোয়া করবেন আল্লাহ নি আপনার ফুত্রার মানে সম্মানে বাঁচায় আমরার একটা বিশ্বাস আছে যদি মা তার সন্তানের লেগে মন ভরে দোয়া করে আমার আল্লাহ ওই সন্তান রে জিরু তাইকা হিরু বানাইতে দেরি হয় না আর যদি মা বাপ দুজন পরান বইরা দোয়া করে হিরু হইব দূরের কথা ওই পরান বইরা দোয়া করার কারণে আল্লাহ সুপার হিরু বানিয়ে দেয় আপনারা চিন্তা করেন দুনিয়ার জমিনের মধ্যে যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারা যে জিজ্ঞাসা করেন ও ভাই আপনি কেন এত টাকার মালিক উনি ডাক দিয়ে বলবে আমি এত টাকার মালিক হওয়ার কারণ হইল আমার মা আমি সন্তান রে আমার মাথার মধ্যে হাত দিয়া দোয়া করছে আমার পিঠে হাত দিয়া দোয়া করছে আমার আল্লাহর কাছে মুনাজাত নিজামউদ্দিন আউলিয়া কাজে ওনার মা ওনার জন্য হাত বাড়ায় বাড়ায় দোয়া করে আল্লাহ আপনি আমার সন্তানটার হেফাজত দান করেন এবার নিজামউদ্দিন আউলিয়া গেছে কাজ করার লাগে মনে করেন না মুরাদনগর বাজারের ভিতরে বদুল্লা বুঝিনি আমরা কি কম বদুল্লা তো বদুল্লার জন্য গেছে নিজামউদ্দিন আউলিয়া মনে একটা বাজারের ভিতরে গেছে ইয়ামেন শহরের বাজার বাজারে দেয় নিজামউদ্দিন আউলিয়া দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষ ওই বাজারের মধ্যে আছে বদুল্লা কিনার লাগিয়া কিন্তু আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া যে বাজারে গেছে ওই বাজারের ভিতরে বড় মাপের একজন ওলি আছে ওনার বাড়ির ভিতরে কোরআন হাদিসের আলোচনা হইব ওই কোরআন হাদিসের আলোচনার মাঠটারে পরিষ্কার করার লাগে একজন বদুল্লা লাগবো মারহাবা কয় না আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া বাজারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবার বাজারের মধ্যে কোনো বদুল্লা কিনার খরিদ্দার নাই হঠাৎ করে ওই হুজুর বেড়াইয়া দেখতা দিন নিজামউদ্দিন আউলিয়ার গায়ে লম্বা একটা পাঞ্জাবি দেখা যায় মাথার মধ্যে ফাকরি দেখা যায় ওই আল্লাহর ওই ডাক দেয় কয় নিজাম তুমি এই বাজারের মধ্যে কেন আসছ উনি ডাক দেখবে আমি কেন আসছি জানেননি কয় কেন আমি আসার কারণ হইল আমার বাড়ির জমিনের মধ্যে আমার একটা মা আছে আমার বাবা পুরো বয়সে মারা গেছে আমার মাটা ঘরের মধ্যে পর্দা আদায় করে কিন্তু আমার মা আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য বাইর হইতে পারে না আর আমার মা যদি রাস্তায় বাইর হইয়া যায় ইসলামী শরীয়তের লঙ্ঘন হইয়া যায় আমার আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ কোরআনে বলেন তোমরা তোমাদের মা বোন মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের জন্য মত বাইর হইতে দিবা না ও আল্লাহ কেন কেন বাইর হইতে দিব না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বাহির হইতে না দেওয়ার কারণ হইল যদি তারা বাহির হইয়া যায় বাহির হইলে আল্লাহর কসম কবরে যাইলে মুগুরের বাড়ি একটা মাটি ফটত না আজকে হইল 12 তারিখ আগামী কালকে 14 এরপরের দিন 14 বিশ্ব ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এই দিবসের মধ্যে ভালোবাসা দিবস সবাই বলেন না জায়েজ শামীম রাজা কয় জায়েজ কেমনে প্রশ্ন আছে না নাই সবাই বলে ভালোবাসা দিবস না জায়েজ আমি বললাম ভ্যালেন্টাইন ডে ভালো জায়েজ
আরে ভালোবাসা দিবস বলতে ছেলেমেয়ের রাস্তাঘাটে অবাধ মেলাবে সারে ভালোবাসা দিবস বলে না আরে ভালোবাসা দিবস বলতে জামাই বউ একসাথে পার্কে ঘুরতে যাওয়ারে ভালোবাসা দিবস বলে না আরে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন যে দিবস বলতে জামাই বউ মুরাদনগরের বাজারে যায়া ফুচকা খাওন বইয়া বইটা শিখায় না আরে ভালোবাসা দিবস বলতে বেফরতা ভাবে ফাতলা শাড়ি পরে রাস্তায় ঘুরারে ভালোবাসা দিবস বলে না আরে ভালোবাসা দিবস উদযাপন করবেন এমন ভাবে যেমন ভাবে ভালোবাসা উদযাপন করা যায় আগে মায়ের কদমের মধ্যে সালাম কইরা কইবেন মা আপনারে ভালোবাসি রইব ভালোবাসা ভালোবাসা দিবসের দিন 14 ফেব্রুয়ারির সময় ফজরের নামাজের সময় উইটা ফজরের নামাজ কইরা মুনাজাতের মধ্যে বলবেন হুকু কাফিল্লা যারে ভালোবাসাম আল্লাহর লাগিয়া ভালোবাসাম এটা ভালোবাসা জায়েজ আছে না নাই আছে ভালোবাসা দিবস জায়েজ পিতার সম্পত্তি চাচাতো ভাইরা মাইরা খায় ওই সন্তানকে ভালোবাসা আপনি তার সম্পত্তি উদ্ধার কইরা দেন এটা ভালোবাসা এই জন্য আমি মুরাদনগরের মানুষের কাছে একটা আবদার রাইখা যাই আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোন মাইয়া লয়া রাস্তায় রাস্তায় না ঘুরা একটা উদ্যোগ নেন এলাকার গরিব গরিব মানুষ যারা আছে এলাকার গরিব মানুষ যারা আছে তাদের কাছে 100 টাকার পরিমাণ 150 টাকার পরিমাণ সামান্য সহযোগিতা দিয়ে আমি ভালোবাসা দেখামু আর এই ভালোবাসা দেখাইলে আমার নবীর হাদিসের মাধ্যমে জানা যায় নবী বলেন আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি রহম করে না আর আপনি যদি এলাকার গরিব গরিব মানুষগুলোর ভালোবাসা ভালোবাসা এক বেলা ভাতও খাবা ওইটাই হইব আপনার ভালোবাসা আর তুই সুত্তার দল ও বেয়াদবের দল তোমরা ভ্যালেন্টাইন ডে এর মধ্যে মাইয়া লইয়া ঘোরাঘুরি করো ছটফটি ফুচকা খাওনের লাগিয়া ফার্কে যাও বাজারে যাও ব্রিজের উপরে যাও আই ব্রিজে বানসারে ঘুরে যত ব্রিজের ভিতরে যাও না কেন আল্লাহর কসম এটা না যায় হারাম 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 আর যদি ভালোবাসা দেখাইতে হয় জামাই বউয়ের ভালোবাসা হইব তোমার ঘরের ভিতরে রাস্তার ভিতরে কিল লাগা তোমার বউরে বেসনা দেখানে লেগে যাও ভালোবাসা দিবস হবে আপনার মায়ের জন্য 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এই ভালোবাসার দিবস হবে আপনার আল্লাহর জন্য রাসূলের জন্য আমার এই আলোচনা শোনার পরে যুবকরা আমার অপছন্দ করতে পারো আল্লাহর কসম তোমরা আমার অপছন্দ করলে আমার কোনো কিছু আসে যায় না যদি আমি কবরে যাওয়ার পরে এই সত্য কথা বলার না বলার কারণে আমার মালিক আমার অপছন্দ করে আমি তো আমার মালিকের কাছে কোনো জবাবদিহিতা করতে পারবো না এই ভালোবাসা দিবসের মধ্যে শুধু এমন কোনো কিছু হয় না বহুত মায়ের কলিজাটা খালি হয়ে যায় ইফতিজিং করে মায়ের দর্শন করে ফালাই দিয়া যায় প্রেমিকার লগে ঘুরতে গেছো বোন ও বোন ভালোবাসা দিবস সম্পর্কে তোমাদের কাছে একটা আবদার জানিয়ে গেলাম যদি আমার মাইকের আওয়াজ আমি স্বামী মুহসাইন নেজার কণ্ঠের আওয়াজ তোমার কানে পৌঁছাই এই ভ্যালেন্টাইন ডের মধ্যে তুমি ঘুরতে বাইর হইবা তোমার তোমার সঙ্গে বয়ফ্রেন্ড থাকুক আর তোমার যেই থাকুক না কেন সেই যদি তোমাকে অবাঞ্ছিত ভাবে তোমার শরীরে হাত দেয় হারাম সে যদি তোমাকে ঘুরতে যায় তোমাকে রুম ডেটের মধ্যে নিয়ে যায় তোমার শরীরটা সে ব্যবহার করে কিন্তু তোমার বিবাহ হয় না এটা জিনা এটা জিনা এটা জিনা এটা ব্যভিচার তুমি চিন্তা করো বর্তমান সমাজের মধ্যে তুমি যদি তোমার স্বামীর ঘরে যাওয়ার পরে তোমার স্বামী বোঝে তুমি ভার্জিন না তুমি একজন ছেলের সঙ্গে রাত কাটানো একজন মহিলা তোমার স্বামী তো তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে ভালো চোখে দেখবে না এই জন্য আমি বলবো ভোর ও ভোর তুমি তোমার কোনো প্রেমিকার সঙ্গে যাইতেছ যাও কথা সত্য 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 কিন্তু প্রেমিকা মনে করে যাও প্রেমিক মনে করে যাইতেছ দর্শনের পরে প্রেমিক মনে করে তারে মাফ করে দাও না মামলা দিয়া তার সাইতে 5 লাখ খাওয়ানোর লাগে বইয়া খাও কেন তোমার প্রেমিক না তোমার দর্শন করছে এটা লাগে মামলা লাগাও কেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী বলেছেন ওই দর্শন হওয়ার একমাত্র কারণ হইল যদি মহিলারা বেশ মহিলারা তাদের বেশ
তাদের তিতিক্ষা তাদের পরিবেশ তাদের আচার আচরণ শরীরের পোশাক গুলো খারাপ করে করে রাস্তায় রাস্তায় না বাইরে হইতো কোন মহিলা দর্শনের শিকার হইতো না কারণ আপনাদের শরীরের কোয়ালিটি আপনার শরীরের ধরন যখন একজন পুরুষ জেনে যাবে জানার পরে আপনার শরীরের আকৃতি যখন সে ধারণ করবে আপনার প্রতি তার খারাপ ধারণা হবে আর খারাপ ধারণা হওয়ার কারণে সে আপনাকে দর্শন করবে তখন দর্শনের মামলায় পুরুষও যাইব আপনিও যাইবেন ইজ্জতে ইজ্জত গেল অন্ধকারে দেখাইতে পারতেন না পুরা জায়গার ভিতরে জয়লা যাইব এজন্য আসে ডাক দিয়া কয় পুরা অঙ্গ দেখাই কারে গো আমি যার গো রাধে হেনা আমি কারে বুঝাই কারে শুনাই মনে এরি যন্ত্রণা জোরে কন্যা ঠিক কিনা এই জন্য যুব ও যুব তুমি একটা মেয়ের দিকে খারাপ নজর দেওয়ার আগে তুমিও চিন্তা করবা যে আমি কার দিকে তাকাইলাম আমারও তো বোন আছে আমারও তো মা আছে আমি যে মাইয়ার দিকে তাকাইলাম ওই মাইয়ার দিকে তাকানোর কারণে তার দিকে তাকায় আমার গুনাহ হইছে আমি যে মেয়ের জীবনটা দর্শনের মাধ্যমে আমি ধ্বংস করে দেই আমার বোন আমার বোন আমার চাচাতো হোক খালাতো হোক আমার মা বোন যদি রাস্তায় বাইরে হয় এলাকার মানুষ তো তাদেরকেও দর্শন করবে টিজিং করবে এই জন্য আমি আপনাদের কাছে আবদার করে যাই আপনারা সমাজতান্ত্রিক একটা যুব সংগঠন খুলে নেবেন ওই যুব সংগঠনের প্রধান উদ্যোগ থাকবে কোনো যৌনচারিতা করা যাবে না আর যারা সন্তানের বাবা আছেন আপনার সন্তান যদি এমন ফুটপ্রিন্টি ভাবে কোনো মেয়েকে ইপ্রিজিং করে স্কুলের সামনে দাঁড়ায় তাকে দেখেন কোনো মাইয়ার পেছনে পেছনে কথা কয় কোনো অন্য কোনো পদক্ষেপ লাগবে না আপনার প্রথম পদক্ষেপ ওই ছেলে ইপ্রিজিং থেকে বাঁচানোর লেগে বিয়া করাইয়া দেন ঠিক না আপনার ছেলে লুচ্চামি করে আপনার ছেলে মেয়েদের দিকে তাকায় আপনি ছেলেটার বিয়া করাইয়া দেন আবার অনেক বাপ আছে কই ফুলারে অনকালা বিয়া করাইতাম বয়স হইছে মাত্র 18 19 বছর যদি বিয়া করাইয়া দেই বাউরে খাওয়াইবো কিটা এ ভাই বউরে খাওয়ানোর কথা আপনি চিন্তা করা লাগতো না বউরে খাওয়ানোর কথা আপনি চিন্তা করা লাগতো না যে আল্লাহ মানুষ দিছে ওই আল্লাহ রিজিকের ফয়সালাও দিছে আরে আপনি বউরে খাওয়ানোর আগে যদি আপনার ফুলারে অন্য বেড়িয়েতে খাইয়াল আপনি কি করবেন ঠিক না এই জন্য বলবো সর্বপ্রথম যারা ছেলের বাবা আছেন আপনাদের ছেলেরা যদি এমন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় আপনারা একটা রাস্তা খোলা রাখলাম ওই রাস্তাটা হইল আপনি আপনার ছেলে খারাপ কাজে যাওয়ার আগে জিনা ব্যভিচারের কাজে যাওয়ার আগে ইফতিজিং এর কাজে যাওয়ার আগে আপনি আপনার ছেলেটারে সুন্দরভাবে একটা বিবাহ করাইয়া দেন ফয়জনে বউ বউয়ের বাপের বাড়ি থাকবো 3 বছর ঘরে উঠে আনবেন ফুলার বিয়ের আগে যেই ফ্যানটা করতো ফুলার একটা মোবাইল কিনে দিবেন 1200 মডেলের কোন রকম সিম্পল একটা মোবাইল আর যদি অ্যান্ড্রয়েড হয় কোনো অসুবিধা নাই বউ বউয়ের বাড়ি থেকে ফুলার বাড়ি থেকে বউ জামাইবো ফ্যান করবো অসুবিধা নাই আপনার একটা সুবিধা দিলাম যদি ছেলেটারে আপনি খারাপ কাজ থেকে বাঁচাইতে চান আপনার যার ছেলের বাবা ছেলেগুলারে খারাপ কাজ থেকে বাঁচানোর লাগে বিয়ে করাইয়া দেন অসুবিধা আছে নিরে অসুবিধা আছে নাকি কিটা এবারে তো বাপ বাপার বলে কাম লাগে না বিয়ে বলে এমনি বইলা আমরা লাগে তো আছে আল্লাহ রে ভিডিও মেরে তো ভালো লাগে শুধু টপিকস টপিকস দিতা দিছি কাইটটা কাইটটা কোবাইছি থাম্বলি যদি সুন্দর হয় বিউস ঠিক না আমি শুধু তাদের কারণে সমাজতান্ত্রিক ভাগ ভাগ কথা বলতেছি ব্যালেন্টাইন যে শেষ কথার গজব ফিসে দিয়ে ভিটটা ধরে দিছি আলোচনা করি এরপরে দিলাম কন্যা সন্তানদেরকে খারাপ কাজে দেওয়া যাবে আর ছেলেরা যদি ইফতিজিং ছেলেদেরকে যদি খারাপ কাজ থেকে বাঁচায় রাখতে চান কিটা করে দেন আর বিয়া শাদি একই কথা আঙ্গা করে দে অসুবিধা নেই এটা তো একই তো সব মিল্লা দিল্লা মিল্লা দিল্লা ওয়াশ ঠিক আছে নি ওয়াশ সমস্তান ঠিক হয়েছে না তো কবে কালকে কিটা ওয়াশ করছে
কইবো না ভাই আমার কোয়ার্জি কি সমর্থন দি কইছে না কোরআন হাদিস হইছে না যদি আমার বিরুদ্ধে কয় আপনারা ধরনা লাগবো কিন্তু সাবধান যদি কয় বিরুদ্ধে যদি আমার বিরুদ্ধে কয় যদি কয় দে কইবো তারে আরে দোষী ডাক্তারে কনে আল্লাহ কবুল করুন আমিন কথাগুলো কি আমাদের প্রয়োজন না কথাগুলো কি দরকার না দরকার আমি হয়তো হাসির ছলনায় বলে ফেলছি কিন্তু এই কথাগুলো আমাদের প্রয়োজন না আমি দাবি আছে আমি আপনাদের কথা কব আমার বিয়ার কথা মন হয় না আমি অর্গমা থাকতে তো শৈলের অবস্থা কাল কি বিয়ার টিয়া আপনাদের দোয়ার বরকতে আমি হয়তো বা ছোট মানুষ দেন আমার আমরা তো মনে করছেন প্রধান বক্তা দাঁড়িয়ে আছে মোটা কাট হইব দাঁড়িয়ে উঠছে না আমি শেভ করি না আবার আপনাদের দোয়ায় আমার কুমিল্লাতে পাঁচটা মাদ্রাসা আছে কয়টা আমার কথা কই না রে পাঁচটা মাদ্রাসা দোয়া করবেন আপনারা আমার লাগিয়ে খাস করে দোয়া করবেন সবগুলা বোর্ডিং ভিত্তিক হেফজো খানা প্লাস ক্লাস ফাইভ পর্যন্ত আলহামদুলিল্লাহ কইতেন না আমি যেগুলো করতে পারছি এগুলোর জন্য শুক্রিয়া একটা নাম আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা একটা জামিয়া নূরে মদিনা সুন্নিয়া মাদ্রাসা আর একটা দিছি তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা আর একটা দিছি মাহফুজা চৌধুরী সোবহানিয়া সোবহানিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা আর একটা এই বছরই অল্প কিছুদিন দেড় দুই মাস হয়েছে খুলছি কুমিল্লা ইসলামিয়া মহিলা মাদ্রাসা স্কুল অ্যান্ড মাদ্রাসা শুধু মহিলা এটা আমি ওইখানে এটা করছি আপনাদের দোয়ার বরকতে দোয়া করবেন আরো কয়েকটা খুলতে পারি আলহামদুলিল্লাহ কারণ আমরা সুন্নিয়তের মাদ্রাসার অভাব ঠিক না তাহলে সুন্নাতুল জামাতের আকিদার মাদ্রাসার অভাব ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসায় পড়াইতে চান ওই মনে করেন যে নবীজির সালাত সালাম আজানের আগে দুরুদ শরীফ পড়ানেওয়ালা আমনে মরণের পরে কবর জিয়ারত করনেওয়ালা কুলখানি করনেওয়ালা যদি বানাইতে চান সুন্নি মাদ্রাসায় পড়ান লাগবো আর যদি উল্টা হল্টা জায়গা পড়ান তাহলে ফোলা কইব বাফের কুলখানি এটি জায়েজ নাই সাত দিন নাই জায়েজ নাই কোরআন খতম জায়েজ নাই কয় আপনার এলাকাতে দি আছে আর কোনো কি দা কইলেন কইলেন দোয়া নাই নামাজের পরে নামাজের পরে কিন্তু নবীদের হাদিসে আছে আর দোয়া ও মুখ খুল ইবাদত দোয়া হইছে ইবাদতের মূল সারাক্ষণ নামাজ পড়ে যদি দোয়া না করেন ইবাদতের মূল আদায় হইতো তো দোয়া বলে নাই হ্যাঁ মানে দিয়ে দিয়ে একবারে দোয়া করবো আরে আমার নবী কইতাছে এটা আবু হুরায়রার হাদিস মেশকাত শরীফের মনে হয় 200 কত নাম্বার পৃষ্ঠা জানি আমার হাদিস পৃষ্ঠা নাম্বার মনে নাই মেশকাত শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দোয়া কিতা কয় একবারে মানি দেরি দিয়ে দোয়া করব না না কোনো দোয়া অসুবিধা করেন না হ্যাঁ পরে করেন যা তো লাস্ট লগে লগ করলে কি দইব আগে করে না তারা কত লইটা আগে করবেন এই লোকটা মরে গেছে তার লাগে বেশি করে দোয়া না করবেন কান লাগিলে বলবো তাহলে বেশি করে দোয়া না করবেন তো পরে করলে কি লাভ আর আগে করলে কি লাভ নবী কয় ইজা সাল্লাইতুম ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়্যিতি মৃত ব্যক্তির জন্য ফাখ লিসু অতপর খালেস নিয়তে লাহু দোয়া তার লাগে দোয়া করো নামাজ আদায় করণের পরে কইছে কইছে নি মানি দনের পরে বুঝেন নাই মনে হয় কথা না জানাজার নামাজ পড়ে লগে লগ দোয়া করার কথা কইছে ইজা সাল্লাইতুম ইজা যখন সাল্লাইতুম নামাজ আদায় করো আলাল মাইয়্যিতি মৃত ব্যক্তির জন্য ফাখ লিসু অতপর খালেস নিয়তে লাহু দোয়া তার জন্য দোয়া করো কইছে যে মানি দনের পরে দাফন করার পরে নামাজ আদায় করার পরে দোয়া করার কথা কইছে হুজুর কিতাও কইয়া লাভ নাই হাজার বার জানা যায় দোয়া তুই মাইকিং করতে বেলা কইস একটি সুখ সংবাদ অমুক ব্যক্তি মারা গেছে ওনার মরহমের জানাজার দোয়া কইতে কইছে জানাজার দোয়া কয় না জানাজার নামাজ কয় আর হেডি আলাদা বিষয় এডিও তো দোয়ায় সানা তো দোয়ায় জুয়াতে যে কোনো মুহূর্তে পড়া যায় তো এটা কেমনে দু হইলে আমার বোঝাক না তাহলে মাইকিং এর সময় কইতে কয়েন মরহমের জানাজার দোয়া কয়নি কিতা কয় মরহমের জানাজার নামাজ কয় তো এটা জানাজার নামাজ যদি দোয়া তো দোয়া তো ঠিক আছে ওই যে দোয়াটা পড়ে না
اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا ذكرنا وانثانا اللهم من حييته منا فهي على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان এই দোয়াটা পড়েন এটাই তো দোয়া এটা শুধু মরা ছেলেনি দোয়া করে একবার মরা জিন্দা 14 গুষ্টি লাগে তো এটার ভিতরে দোয়া করে তো এটা তো দোয়া মানে নিলাম কিন্তু নবী দি কইছে ইজা যখন সল্লাই তুম নামাজ আদায় করো আলাল মাইতি মৃত ব্যক্তির জন্য ফা ফা এ ফাড়া দিয়ে অতঃপর ফা শব্দের তো অতঃপর ফাখলিসু লাহু দোয়া অতঃপর নামাজ পড়ার পরে তার লাগে দোয়া করো মাটি দিয়ে নি কইছে দোয়া করতে তার লাগে যত বেশি দোয়া করবেন তত লাভ আমার কো 60 দিন না জায়েজ নাই কই নিও 60 দিন না কোন নামে কুলখানি কর 60 দিন না জায়েজ নাই কি রে জায়েজ নাই ক এটার ভিতরে খানা দানা এডি কি জায়েজ তো 60 দিনের ভিতরে শুধু খানা নি হয় কোরআন খতম হয় না কুল খতম হয় না এডি না জায়েজ কেন হ্যাঁ খাওয়া দাওয়া জায়েজ নাই এমনে খানা এমনে খা মাদ্রাসা দিলে লে জায়েজ এ বুঝছেন না মাদ্রাসা দিলে তো গরিব কেবল এলাকাত করলে তো গরিব তবে আমরা একটা দোষ আছে আমরা তো 60 দিন না করি গরিবদের কোনের আগে টাই ওলাটারে দাওয়াত দাগে রিস্কার ড্রাইভার খাইতো না তার না দাওয়াত দিয়ে আগে টাই ওলাটা এলাকার দেবে লোক লাকটির মালিক তার দাওয়াত দে 60 দিনের ভিতরে বাট ফার বেটা তুই বেটা হ্যাঁ এর লাগে নি কয় না ঠিক আছে তার কথা না তার কথা ঠিক আছে তো 60 দিন না করে করে খাওয়াইবো গরিব কিরে তুই যদি খাওয়াস মুড়া মুড়া দেডি গোস্ত খাইতো বা আরে খাওয়াইবি তারে যে এক মাস একবার করে গোস্ত খাইতে পারে না 600 দিয়ে কিন না কথা বলেন না কেন 60 দিন না তাইলে যায় আমলে যায় না এটা আমিও কই দিয়ে গেল কি দাও বাইরে না তো কথা তো ঠিক আছে তার কথা তো ঠিক আছে তোমরা কথা বলার দরকার নাই আমার তো কিটা চিনি লাগল ভাইলা না যে খিচুড়ি খিচুড়ি লাগল ভাইলা আরে বাদ দাও এডি এডি তুই লোন আছে আমার যে যে দিয়া কাটা আমি কি কমু জীবনে اللهم صل على مولانا محمد وعلى مولانا دويتا كنت رئيسي أرى كنت تمواز غميتنا কি সারানটা মাইক ধরছি এর তোর তো আসল না কি রে আমারও তো কল মধ্যে আওয়াজ পেরাই গে আমারও কল মধ্যে আমি ওয়াজ আরো করতাম মন চাইতাছে শুনবেন আপনারা তাহলে জোরে জোরে দূরে সরি করতে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا كيو بازا بي زهنا مي كيو بازا بي زناتي بولنا كيو بازا بي زهنا مي কেউ বা যাবে জান্নাতে আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাউ নবীর প্রেমে আশেক গনে অগটন গ তাইতে পারে ঠিক না এসকের বলে ওলি গনে অগটন গ তাইতে পারে যাইয়া দেখো তাদের কাছে আল্লাহ নবীর বান্দার আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাউলানা
মুহাম্মাদ ওয়ালা মাওলানা বন্ধুরারে আমার গভীর মনোযোগ নিয়ে বসে যান আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া ছিলেন বাজারে কোথায় পাঞ্জাবি আছে না নাই লম্বা পাগড়ি আছে না নাই হযরতে নিজামউদ্দিন আউলিয়া যখন বাজারের মধ্যে নিজামউদ্দিন আউলিয়ার কাছে একটা লোক উনি আইসা ডাক দিয়ে কয় নিজামউদ্দিন আউলিয়া আমার বাড়ির মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে মাঠটা পরিষ্কার করা লাগবে তুমি চলো না নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে কয় আমি আপনার কাছে যাইতাম কিন্তু আপনি জানেননি আমার গায়ে লম্বা পাঞ্জাবি দেখা যায় আমি কেন এখানে কাজ করার জন্য আসি নিজামউদ্দিন আউলিয়ার ওই ব্যক্তি একটা ডাক দিয়ে কয় ভাই কেন আসেন উনি ডাক দিয়ে আমি কেন আসি জানেননি গো জানেননি আমার মা বাড়ির মধ্যে পড়ে রয়েছে আমার বাবাটা দুনিয়ার জমিনে নাই আমার মাটারে খাবার খাওয়ানোর লাগিয়া সামান্য টাকা পয়সার প্রয়োজন আমি এই জন্য এখানে আসি কিন্তু আমারে আপনার দরবারে যদি নিয়ে যান আমারে আপনার মা আমার মারে একবার দেখার সুযোগ আমারে করে দিবেননি উনি ডাক দিয়ে কয় হ্যাঁ আমি তোমারে তোমার মারে দেখার সুযোগ করে দিব তবে বাবা আমার কাছে কাজ করলে মনোযোগ দিয়ে কাজ করা লাগবে কয় হ্যাঁ ঠিক আছে নিজামউদ্দিন আউলিয়া উনার দরবারে যাইয়া কাজকর্ম করতে 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 হঠাৎ করে নিজামউদ্দিন আউলিয়ার কলিজাটার মধ্যে মাল লাগে বড় টান দিছে নিজামউদ্দিন আউলিয়া কাজ কাম বন্ধ করে দিয়া তার ঘরের মধ্যে একটা কন্যারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্তাছে নিজামউদ্দিন আউলিয়ারে ওনার মালিক ওনার পিঠটা ইসা ডাক দিয়া কয় ওরে নিজাম কান্দ কেন বলো না নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়া আমি কেন কান্দি জানেননি আমার মা যে মারে আমি একটা বেলাও না দেখা থাকতে পারতাম না ওই মারে ফালাইয়া সকাল থেকে দুপুর সন্ধ্যা বেলা হইয়া গেছে আমি আমার মারে দেখি না আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি একটা বার আমার সুযোগ দেন আমি আমার মারে দেখতাম মন চাই সুবহানাল্লাহ কে আসতি আরো আসতি মারে দেখতাম মন চাই তুমি কি এখান থেকে চলে যাবে বাবা হা আমি আমার মারে দেখব কয় না 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 তুমি যাইও না তোমার কাজ কাম আমার কাছে বড় ভালো লাগছে নিজামউদ্দিন ডাক দিয়া কয় হুজুর আমারে আর লইয়া যাইয়েন না আমারে ছুটি দেন আমি আমার মায়ের কাছে যাইয়া আমার মায়ের নুরানি চেহারাটা একবার দেখতাম আর আল্লাহর ওলি ডাক দিয়া কয় পাগলা রে তুই তোর মার লাগে এত পাগল হইস কেন এত পাগল বলস না ওই ছেলে ডাক দিয়া কয় আমি কেন পাগল লাগে আপনি আমার ছুটি দেন আমি আমার মা চেহারাটা একবার দেখি আমি আপনার কাছে আইয়া পড়ি এরপরে আপনি এর কাছে আমি আমার মার চেহারা দেখার ফজিলতটা বলবো নিজামউদ্দিন আউলিয়ারে তার মালিক ছুটি দিয়া কয় যা 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 তুই তোর মা চেহারা দেখায় যাওয়ার সময় তার মায়ের জন্য একটু খাবার যখন দিয়া দিছে খাবার গুলা লইয়া নিজামউদ্দিন আউলিয়া তার মায়ের কাছে যায় ডাক দিয়া কয় মা গো মা ও মা এই নেন আপনার খাবার আর আপনার নুরানি চেহারাটা দেখতে আমার ভাল লাগে এই জন্য কাম ফালাই দিয়া চলে আইছি কয় বাবা আশ্চর্য কথা সত্য তুমি কি আবার কামে যাইতা না কয় মা আপনার চেহারা দেখতে আমার তো ভাল লাগে আপনার চেহারা দেখার জন্য যখন আমি আমার মালিকের দরবারে কান্নাকাটি করছি আমার মালিক আমার ছুটি দিয়া বলছে আপনার চেহারা দেখে যাওয়ার লাগিয়া আমি এখন যাব আপনি দোয়া করেন আমার মালিক যেন আমার প্রতি কোনো শ্বেতাশিতে রাগ না করে মা দোয়া করে দিছে রে নিজামউদ্দিন যা 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 তোর মালিক তোর প্রতি কোনো বেজার হইতো না আল্লাহর ওলি নিজামউদ্দিন উনার মালিকের দরবারে যে আবার কাজ কামের মধ্যে লাগ যে মালিক পেছন দিয়ে আইসা নিজামউদ্দিন আউলিয়ার ঘাটটার কাছে একবার হাত লাগে কই নিজাম তোমার মারে তুমি দেখতে আইছুনি নিজামউদ্দিন আউলিয়া ধরে হাত পা গুলা কাপদাসার ডাক দিয়ে কই মালিক হ্যাঁ আমি আমার মারে দেখতে আসি ও নিজামউদ্দিন তোমার না বলছিলাম তুমি কেন তোমার মায়ের কাছে গিয়া জয়ার কথা কি আমারে বলতা নিজামউদ্দিন আউলিয়া একটা ডাক দিয়ে কই আমার হুজুর আমি কেন আমার মায়ের কাছে গেছি জানিনি আল্লাহর নবী বলছে গো যে ব্যক্তি তার মা বাবার দিকে মহাব্বতের নিশ্চিতে একবার তাকাইবো আমার আল্লাহ তার আমল নামে একটা কবুল কদের সওয়াব লিখে দিব হুজুর ও আমার মালিক আমি যদি দৈনিক একবার হজ না করতাম পারি আমি নিজামউদ্দিনের মনের ভিতরে শান্তি লাগে না আমার মার চেহারাটা চাইলে আমি নিজামউদ্দিনের কলজাটা ঠান্ডা হইয়া যায় সুবহানাল্লাহ ও ভাই
ওই দিন ওয়াজের থেকে নামার পর একটা ছেলে এসে আমার কাছে কান দেয়ার কয়, হুজুর ও হুজুর আপনার কাছে আমার একটা কথা, আমার মাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আপনি আমার মার জন্য দোয়া করবেন হুজুর। আমি চিন্তা করলাম ছেলেটা চোখের পানি গুলা টপ 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 করে পড়ে, ছেলেটা কেন দুনিয়ার জমিনের ভিতরে এখন কান্না করে। ছেলে ডাক দিয়া কই, হুজুর আমার মা চলে গেছে, মারা গেছে, আমি আমার মার চেহারা দেখা দেখা দৈনিক আমি কাজে যাইতাম, কিন্তু আমার মা নাই, আমার মা থাকলে আমি তো আমার মার চেহারাটা দেখতাম। আমি কইলাম, বাইরে তুই তোর মার দেখোস না, তোর মায়ের কবর কোন জায়গার মধ্যে, ফোলা ডাক দিয়া কই, হুজুর আমার বাড়ির পাশে আমার মার কবর দিয়ে গেছি। আমি তারে কইছি, যদি তুই তোর মায়ের চেহারা দেখা শান্তি পাইতি, এখন থেকে আমি তোর একটা বুদ্ধি দিয়া দিলাম, তুই তোর মার কবরটা জিয়ারত করে কাজকর্মের ভিতরে যাইবি, দেখবি মা চেহারা দেখা গেলে যে বরকত হইতো, মার কবরটা জিয়ারত করলো তোর তেমন পরিমাণ বরকত হইব। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয় না, সুবহানাল্লাহ। ফোলা কয়, হুজুর তিন দিন পরে ফোন দিয়া কয়, হুজুর আপনার কথাটা মানছিলাম, প্রথম দিন বাজারে গেছি ব্যবসা ভালা, দ্বিতীয় দিন গেছি ব্যবসা ভালা, তৃতীয় দিন যাওয়ার পরেও দেখলাম ব্যবসা এত ভালা, তৃতীয় দিন আমি জীবনে এত টাকা লাভ করছি না, এই দিন আমি যত টাকা লাভ করছি। জোরে জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। আমার নিজের এলাকায় একজন লোক আছে, ওনার নাম শহীদ, নাম বাপ মারা গেছে, অনেক ধন সম্পত্তি, দোতলা বিল্ডিং এ ঘুমাই। উনি একদিন দেখতাছি ঘরের দরজার মধ্যে বইয়া বইয়া বাপের লাগে চোখের পানি ফালে কান্দে। আমি জিগাইলাম, ভাই ও কাকা আপনি কেন কান্দেন? উনি বলতাছে, আমি কান্দি আমার বাপটা নাই, আমার বাপটা এতদিন ঘরের মধ্যে বিছনার ভিতরে লাইক গিয়াছিল, ফসা পাইকারা করত, আমার বাপটা দেখলো আমার কাছে বড় ভালো লাগতো, কাজে যাইতাম সকালবেলা মনটা শান্তি হয়ে যাইতো, কিন্তু রে স্বামী ও ভাই তোর কাছে আমার আবদার হইল, আমি আমার বাপরে এখন দেখি না, বাপটারে কবরে শোয়া দিছি। আমি ওনারে ডাক দিয়ে কইলাম, আপনার বাবারে কি আপনি দেখতে মন চাই? কয়, আমি দেখতাম মন চাই না চাই এটা হইল পরের ব্যাপার, কিন্তু আমি আমার বাপের চেহারার দিকে যতবার তাকাইতাম, আমি তাকাইয়া যদি আমার বাজারে যাইতাম আমার ব্যবসাটার মধ্যে বালা একটা সুফল পাইতাম, এখন তো আমার বাপ নাই কইয়া দেখলাম ছোট ফোলা বানের মতো ডেক মেরা মেরা কান্না করতেছে। আমি কইছি, কাঁদেন না আপনারা, আমি একটা বুদ্ধি দিয়া দেই, আমার নবী কইছে মা বাপরে যদি তোমরা না পাও, ওই মা বাপের কবর জিয়ারত করবা, কবর জিয়ারত করলে ওইটার সওয়াব তোমরা পাইয়া যাইবা, ওইটার বরকত তোমরা পাইবা, আপনি আগামী কালকে থেকা সকালবেলা দোকানে যাওয়ার আগে আপনার বাপের কবরটা একবার জিয়ারত করিয়া। উনি কয়, ঠিক আছে তোমার কথা মানলাম, পরের দিন থেকে আমি তো আর এত কিছুর খবর লইছি না, একদিন মাহফিল থেকে যাইয়া গাড়ি থেকে নামছিলাম, নামার পরে দেখতাছি বেটা এবার বাপের কবরটা জিয়ারত করে ঘরে দিয়ে ঢুকে। আমি চিন্তা করছি, রে ফোলা ভাই মা বাপের প্রতি কত টান হইলে, সকালবেলা মা বাপের কবর জিয়ারত করে কাদের মধ্যে যায়। এই জন্য মুরাদনগরের নোয়াগাঁওয়ের মানুষ ও বুইয়া বাড়ির যুবক ভাইরা, আজকে যার মা নাই যার বাবা নাই, আমি তোমাদের কাছে পায়ে ধরে হাত দিয়ে বলে যাই, যদি তোমার মা বাবার কবর থাকে তার কবর জিয়ারত করো, আর যারা যারা মা বাবা আছে ও যুবক খারাপ ভাষায় ব্যবহার করবি না, আমি তোর হা পায়ের মধ্যে আমার জিব্বা লাগে পরিষ্কার করে দিব, অসুবিধা নাই, তবে একটা আবদার থাকবে, তুই তোর বুড়া বুড়া মা বাবারে কোনোদিন কষ্ট দিস না, বুড়া বুড়া মা বাবারে কষ্ট দিলে যদি তারা কষ্ট পাইয়া যায়, আমার আল্লাহ কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, তারা যদি কষ্ট পায় আমি আল্লাহর কাছে কষ্ট লাগিয়া যায়, আর আমি আল্লাহ যদি কষ্ট পাই রে আমি আল্লাহ তার জীবনটা ধ্বংস করিয়া দিই। এই জন্য আপনারা সবান করিয়া বলবেন, ওই মা বাবার খেদমত বরকতের জন্য দরকার আছে না নাই? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি ডাইনে বামে যাচ্ছি না, আলোচনার মূল ধারাবাহিকতার মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি, অল্প সময় তোমার রেডি করো। আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিনকে ওনার পীর ওনার উস্তাদ ডাক দিয়া কয়, ও বাবা আপনি আপনার মায়ের চেহারা দিয়ে তাকাইলে আপনার কবুল হবে, সাহাবী আপনি এটা কেমনে জানছেন? আপনারা বলেন এটা কোরআন হাদিসের আলোকে জানার দরকার আছে না নাই? আমার নবী বাইহাকি শরীফের হাদিস এবং মেশকাত শরীফের 421 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণনা আছে। মেশকাত শরীফের মূল কিতাবের 421 নম্বর পৃষ্ঠা খুলবেন, আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীর হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু বর্ণনা করেন আন ইবনে আব্বাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরাতু মাবরুরাতা দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মা বাবা দিয়ে একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমল নামে একটা হজ্জ মাবরুর কবুল হজ্জের সওয়াব দিয়া দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবাই কেরাম নবীকে বললেন কালু ওয়া ইন নাযার কুল্লু ইয়াউমিন মিয়াতি মাররাতিন ক্বালা আমার নবীকে বললেন ও রাসূল ওয়া ইন নাযার কুল্লা ইয়াউমিন মিয়াতি মাররাতি আমি যদি 100 বার মার দিকে তাকাই বাবার দিকে তাকাই আমার আল্লাহকে আমার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দিবনি আমার নবী কয় না হ্যাঁ 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 আমার আল্লাহ 100 বার তাকাইলে 100 বার তোমারে কবুল হজের সওয়াব দান করব ও বন্ধুরে আমার নবী বলেন আল্লাহু আকবার ওয়া আত-তাইয়িব আমার নবী বলেন হ্যাঁ 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 100 বার এই ফজিলত তোমরা লাভ করবে আর আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহ মহান আল্লাহ দিতে কোনো দেরি হয় না আরে বাবা কে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই পিতা মাতার খ্যাতি মত সেবিও আমার উম্মত সবাই বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খ্যাতি মত করিও আমার উম্মত একটা জবানও বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এ আমার নোয়াগাঁও এলাকার বাবা দিরা বন্ধুরা গো ও আমার পর্দার আড়ালের মা তাইলে বোঝা যায় মা বাবার দিকে একবার নেক নজরে তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব 100 বার তাকাইলে তাইলে ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আর ওরে কোন না আছে না নাই নিজামুদ্দিন আউলিয়ার ওনার মালিক একটা ডাক দিয়ে কয় বাবা তুমি তোমার মায়ের দিকে তাকাও তোমার সওয়াব হয় কিনা তুমি জানো নি উনি ডাক দিয়ে কয় সওয়াব হইলে হইব না হইলে নাই আমি আমার মার দিকে না তাকাইলে আমি নিজামুদ্দিনের পালা লাগে না এবার আল্লাহর ওলি হযরতে নিজামুদ্দিন আউলিয়া এবার ওই জায়গাতেই বিদায় হইয়া এবার কাজকর্ম শুরু করলেন কাজকর্ম করতে 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 আরেকদিন নিজামুদ্দিন আউলিয়া মালিকের কাছে না কইয়া মালিকের কাছ থেকে মারে দেখার জন্য চলে গেছে আবার মারে দেখে কাঁদে আইছে নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতরে বড় ডর লাগতাছে মালিক নি আমারে কোন রকমের কথা কইলা ফেলে কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম মারে দেখতে গেছে মালিক তার একটা কথা কইছে না এবার নিজামুদ্দিন আউলিয়া নিজে নিজে তার মালিকের কাছে যায় ডাক দিয়ে কই মালিক আপনি যে আপনার কাছ থেকে আমি আমার বাড়িতে যাওয়ার কারণে আপনি যে আমারে কোনো কিছু বললেন না এবার মালিক ডাক দিয়ে কই নিজা আমি তোমার না বলার কারণ হইল তুমি যখন কাজ সাইরা দিয়া তোমার মারে সাইতা গেছো আমি আল্লাহর ওলিও আমার মারে সাওয়ার লাগিয়া তোমার লগে লগে আমি তোমার ফেসনে ফেসনে গেছিলাম তাহলে বোঝা যায় মা বাবার সাইলে সওয়াব কম না বেশি কথা কই না সওয়াব কম না বেশি এখন মা বাবার সাইতে দরকার আছে না নাই সাওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত কইরা সংসারে শান্তির ফয়সালা করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন।